মান আনফাকো درহামান আলা করাতে মাউলিদিন নবীয়ে sallallahu alaihi wasallama কানার ফি ফিল জান্নাত হযরতে আবু বকর বললেন কেউ যদি বিশ্বনবী দিবস উপলক্ষে একটা দিরহাম চাদা দিয়ে দেয় 1 টাকা যদি খরচ করে দেয় আমি আবু বকর বলি ওই লোকটা জান্নাতের ভিতরে আমার বন্ধু হয়ে থাকবে এনসিফ যাত্রার হয় না গো নবী দিবস হবে কারো যদি পাঁচশো টাকা চাঁদা ধরে আপনাদের দিকে হয় না বলে কি জানেন বলে ওদের কপালে চামড়া নেই ভেবে তো খাতি হয় না টাকা রোজগার করে দেখো আর আমি বলি তুই দুরাকাত শুকরিয়া নামাজ পড় নবী দিবস পালন করার জন্য তোর কাছ থেকে পাঁচশো টাকা নিয়েছে এরা আল্লাহ শুকর কর ভাই আবু বাকর সিদ্দিকের জবান দিয়ে যে কথা বার হয়ে যায় আমার আল্লাহ পাক এই কথাটা কখনো মিথ্যা হতে দেন না কেন জানেন আমার নবী আমার আল্লাহ আবু বাকরকে সিদ্দিক বলেছেন সত্যবাদী বলেছেন আমি একটা ঘটনা বলছি বাংলাদেশ থেকে আল বাইয়ানাত বলে একটা পত্রিকা বার হয় তার একটা সংখ্যায় লেখা আছে সিরাত সংখ্যায় মদিনার মসজিদে নবাবী শরীফে রুসুল্লাহ বসে রয়েছেন নবীর সাহাবাই কেরা বসে আছেন এমন সময় একজনা মহিলা আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন আর আমি গত রাতের বেলা স্বপ্ন দেখি একটা মৌমাছি উড়ে এসে আমার কোলের উপরে পড়ে মারা গেল হুজুর আমার স্বামী তো এখন যেহাদের ময়দানে রয়েছে এ স্বপ্নটা আমি কেন দেখলাম রসুল শহীদানদের ফজিরাত বর্ণনা করতে শুরু করলেন করতে করতে বললেন এই বাড়ি যাও বাবা কিন্তু না তোমার এই স্বপ্নের তাবির তোমার স্বামী হয়ে গেছে কানতে কানতে মহিলাটা বাড়ির দিকে চলে যায় কিছু দূরে যাবার পরে রাস্তায় হজরতে আবু বাকরের সঙ্গে দেখা হয়েছে হজরতে আবু বাক বললেন এ বাবা মে কেন রাস্তায় কাঁnte কাঁnte যাও ওই মহিলা বলে নবীর সাহাবা আবু আমি রাতের বেলা এই স্বপ্নটা দেখলাম আমার স্বামী তো জিহাদের ময়দানে রয়েছে কেন আমি এই স্বপ্নটা দেখি এই মহিলা যে নবী পাকের কাছ থেকে স্বপ্নের তাবির জেনে বাড়ি যাচ্ছে এই কথা সিদ্দিক আকবর হুজুর জানেন না

মানে দুটানায় পড়ে গেল নবী নিশ্চয়ই নবীর কথা আগে কিন্তু আবু বাকারের কথাটাও ফেলতে পারছে না নবী যাকে সিদ্দিক বলেছেন আর দেখি কি হয় রাতের বেলা দরজার সিটকানি লাগিয়ে জেগে জেগে বসে আছে ঘরে

নবী মুস্কি হেসে ফেললেন এই তোমার স্বামী কাল রাত্রে বাড়ি এসে না জি আর হ্যাঁ আমি তো বলেছিলাম যে ময়দানে শহীদ হয়ে গেছে তাই না জি হুজুর আপনি তো তাই বলেছিলেন এরম কথা কেন বলেছিলেন এই আমার কাছ থেকে স্বপ্নের তাবির জেনে বাড়ি যাওয়ার পথে রাস্তায় কারোর সঙ্গে দেখা হয়েছিল হুজুর আপনার আবু বা সঙ্গে দেখা হয়েছিল এই তুমি আবার আবু কাছে তাবির জিজ্ঞাসা করেছিলে জি হুজুর কি বলেছিল হুজুর আবু বাকার বলেছিলেন যে স্বপ্নের তাবির হলো আজ রাতে তোমার স্বামী বাড়ি আসবে নবী আমার বললে রে বাবা মে তুমি কি মনে করো আমি মিথ্যা কথা বলেছিলাম আমি আন্দাজে বলেছিলাম না 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 আমি নবী আন্দাজে বলি না মিথ্যা বলি না গো বাবা জিহাদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছিল কিন্তু আমি আমার আমার আল্লাহ আমার আবু বাকারকে সিদ্দিক উপাধি দিয়েছি আমার আবু বাকারের জবান দিয়ে কথাটা বেরিয়ে গেল আমার আবু বাকার যাতে কাজ্জাব বা মিথ্যাবাদী না হয়ে যায় তাই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবা তোমার স্বামী কে আমার আল্লাহ দ্বিতীয়বার জিন্দা করে তোমার বাড়িতে পৌঁছে দিয়েছে সেই আবু বকর সিদ্দিক বলছে নবী দিবস উপলক্ষে এক দিরহাম তুমি যদি খরচ করে দাও চাঁদা দিয়ে দাও আবু বকর সিদ্দিক বলছে ও জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবে এত বড় নসিব আমি ভাবতে পারি না যে উমার সম্পর্কে নবী বলেছেন আমার অসুবিধা হচ্ছে নাকি আপনাদের আইন কিন্তু এই আপনাদের এই গ্রামে একদম জি নবী আমার বললেন লৌকানা বাদি নবী কানা ওমার আমার পরে কেউ যদি নবী হতো তো অবশ্যই মার নবী হতো ওই হজরতে ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মান আযমা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ ইসলাম কেউ যদি নবী দিবসের মাহফিলকে সম্মান করে ইজ্জত করে তাজিম করে রাস্তায় পাকা মুনয় ঘরে ইয়ার কি ফসকুমি নয় নবী দিবসের মাহফিলে হাজির হয়ে আদবের সঙ্গে বসে যায় আমি বলি ওই লোকটা আমার আল্লাহর ইসলাম জিন্দা করে আল্লাহ তার জাহান নামে দেবেন না যে ওসমানকে পরপর দুটো মেয়ে দিয়েছিলেন যার জন্য তাকে জন্নুর আইন বলা হয়

আনা মাদিন আতুল রেলমে ওয়া আলী বাবু আমি হু রসুল হলাম এলেমের শহর আর ওই শহরের গেট বা দরজা হলেন হজরতে আলী সে আলী রদিঅলা নুর কথা শুনলে অবাক হয়ে যাবেন অকলা আলিয়ন রদি আল্লাহ তালা নহ মান আস্মা মাউলি দিন নবি ও সল্লাল্লাহু আলাই

কথা বললে এর বার করার লোক আছে কিন্তু এক্ষুনি আমার কেউ করতে তাহলে সারাদিন সারা জীবন নামাজ কালাম আর পড়বো না রোজার মাসে রোজা করবো না বছরে একবার নবী দিবস করবো বিনা হিসাবে জান্নাতে চলে যাবো এখন তো আমরা সব সুবিধে বা দিল তাই না মাদার গাছ অত তেল মতো মনে করলে হবে না যারা লেখাপড়া জানেন কম্পলসারি সাবজেক্টে আমি যদি পরীক্ষা না দিই আমার এডিশনালের নাম্বার যোগ হবে মোটেও যোগ হবে না যে আমার সাবজেক্টে আগে পরীক্ষা দিতে হবে তারপরে যোগ হবে তা নামাজ হচ্ছে কম্পলসারি সাবজেক্ট আর এটা হলো অ্যাডিশনাল নামাজ যদি না থাকে এই অ্যাডিশনাল নাম্বার যোগ হবে না জি আসুন আমি কিন্তু একেবারে খাঁটি ওয়াজ করছি আপনার কাছে আর যদি কারো কোনো জায়গায় অসুবিধা হয় আমার বলবেন যদি বলেন মানে রুট চেঞ্জ করতে তাও আছে তবে নবী দিবস সম্পর্কে আমি আপনাকে বলে যাচ্ছি ইনশাআল্লাহ সারা জীবন মনে রাখবেন কামিয়াব হয়ে যাবেন কিতাবের নাম বলছি ওয়াসাইল

ما من بيت او مسجد او محلة الا فيه كليا موليد النبي صلى الله عليه وسلم الا حفت الملائكه ذلك البيت بالمسجد المسجد آب فانهم يصلون على اهل ذلك المكان وأما المتوقعون بالنور يعني جبريل وميكائيل وصرافيل عز عليهم السلام فانهم يصلون على اهل ذلك المكان আল্লামা জላልউদ্দিন সুইতি হুজুর বলেন কোন বাড়িতে কোন মসজিদে কোন মহল্লায় যদি মিলাদুন নবী হয় আল্লাহর রহমতের ফেরেশতারা এত পরিমাণ ওখানে নেমে আসে জায়গা সংকুলান হয় না প্রথম আসমান পর্যন্ত ফেরেশতারা জমে যায় আর মেকাইল میکাইল ইসরাফিল আজরাইল এই চারজনা মোকাররফ ফেরেস্তা ওখানে নেমে আসে কি করে সবাই বলে আল্লাহ এই তোমার নবীর মিলাদ উপলক্ষে যে এই মাহফিল হচ্ছে এখানে যারা বসে আছে আল্লাহ ওদের জীবনের গোনাগুলো মাফ করে দাও তো আল্লাহ কোটি কোটি ফেরেস্তার চারজনা মোকারররফ ফেরেস্তার দোয়া চাইছে আল্লাহ কি ফেলে দেবেন মাহফিল যখন ভেঙে যাবে আখেরি দোয়া হয়ে যাবে ওই সময় ফেরেস্তারা আসমানে চলে যাবে আমার আল্লাহ পাক বলবেন এ ফেরেস্তারা এতক্ষণ কোথায় ছিলি আল্লাহ অমুক জায়গায় নবী দিবস পালন হচ্ছিল ওখানে গিয়েছিল আমার আল্লাহ পাক বলবেন এ ফেরেস্তারা সাক্ষী রয়ে যা যারা আমার নবী পাকের মিলাদে গে হাজির হয়েছিল আমি আল্লাহ তাদের জীবনের গোনাগুলো মাফ করে দিলাম ইমাম সাফি রহমাতুল্লাহ মানে এই ক্যাটাগরির বক্তব্য শেষ করব ইমাম সাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আশ্চর্য আমি অবাক হয়ে যাই মান জামা ইখওয়ানান মুসলমান ভাইদের যদি দাওয়াত করে এক জায়গায় নিয়ে আসে ওহাইয়া আমান একটু যদি খাবার দাবার তাবার রুকের ব্যবস্থা করা হয় ওয়াখলা মাকান একটা জায়গা যদি নির্দিষ্ট করা হয় ওকে দোষের যদি একটু লাইটিং করা হয় বাতি জ্বালানো হয় ওয়ালবাসা জাদিদান শ্রোতারা নতুন জামা পরিধান করেছে ও তার আতর লাগিয়েছে ও খারা ধূপ বাতি জ্বালিয়েছে লে মাউলি দিন নাবী এ নবী দিবস উপলক্ষে ইয়া কোনো মাসিদ্দিকী না অস্বহাদায়ে অ সলেহীনা ভয়া কোন পী তিন নাইম তাহলে ওই মানুষগুলো কে আমতের দিনে সিদ্দিকীন্দের সঙ্গে সহিদানদের সঙ্গে স লেহিন্দদের সঙ্গে থাকবে আর আল্লাহর দয়ার জান্নাত তো নাহিমের অধিবাসী হয়ে যাবে হাসান বসরি হুজুর বলতেন আল্লাহ যদি আমার ওহদ পাহাড় পরিমাণ সোনা দিতেন আমি নবী দিবস উপলক্ষে ওই ওহদ পাহাড় পরিমাণ সোনা সব খরচ করে দিতাম দান করে দিতাম বিখ্যাত একটা ওয়াজ মনে করিয়ে দিই এই তাবারুক অনেকে বলে এই মিলাদ দে লাভ কি লোক কুটুম ভর্তি হাজার হাজার টাকা খরচ আর এই বিরানি করে এই করে তাই করে লোকের খাইয়ে দিল ফালতু অতগুলো টাকা নষ্ট করলো অনেকে বলে এই দেখুন না শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী হুজুর প্রতি বছরে বছরে নিজের বাড়িতে রবিউল আউয়াল মাসের 12 তারিখের সকালবেলা নিজের বাড়িতে একটা মিলাদ দিতেন আর যেমন ক্ষমতা তাবাররুক দিতেন মানে এক বছর কাছে কোনো পয়সা করি কিচ্ছু নেই একদম ফাঁকা তাবাররুক দেওয়ার মতো কোনো লাইন নেই অতসর রবিউল আউয়াল মাস পড়ে গেছে তো হুজুর মনে মনে করছেন এবছর আর মিলাদ দেবো না তাবার রুখ দিতে পারবো না যখন মিলাদ দেবো না ফাইনাল একদম কিন্তু রবিউল আউয়াল মাসের বারো তারিখে সকাল যেই হয়েছে হুজুরাত থাকতে পারলেন না বলে তাবার রুখ না হয় নাই দিব আমার নবী এসেছেন দুনিয়ায় আর এই মিলাদ দিতে পারবো না পাড়ায় পাড়ায় লোকেদের বাড়ি বাড়ি ছুটে ছুটে গিয়ে সব দাওয়াত দিয়ে আসলো এই ভাইয়েরা একটু আমার বাড়ি এসো আমার নবী আজ দুনিয়ায় এসেছিলেন আমি একটু মিলাদ দেবো তা লোকজন সব হাজির হুজুর নবী পাকের জন্ম বৃত্তান্ত বলতে বলতে বললেন ভাইরা এবছরে কিন্তু তাবার রুক দিতে পারব না তার মানে দোয়া হয়ে গেলি কেউ যেন বসে না থাকে দোয়া হয়ে গেছে সব বাড়ি চলে গেছে এই ছোট ছোট কটা বাচ্চারা এরা ব্যাপারটা বুঝতে পারেনি বসে গেছে ওরা জানে একটা বাতসাও তো দেবে হুজুর আমার ঘরে গিয়ে জারে জার হয়ে কাঁদেন এ আমার আল্লাহ আমার নবীর নামে মিলাদ দিলাম কিন্তু দিতে না বাচ্চাদের আমি কি দিয়ে বোঝাবো নিজের বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে খুঁজে কিছু 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 নাই নাই শেষ বেলায় এক কাঁচা ছোলা পেয়েছেন অনেক দিনকার পুরাতন কাঁচা ছোলা বাড়ি কটা রেছে এক মুঠো মতো দুটো একটাই পোকায় ছিদ্রও করেছে দেখলেন এই ছাড়ার আমার কিচ্ছু নেই ছোলা গুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজেছেন ভাজা করেছেন করে বলছে এই হাতে করে ছোলা গুলো নিয়ে বলছে এই ছোলা গুলো বাচ্চাদের দিয়ে পার করে দেয় আর তো কিচ্ছু নেই ভাবছেন বাচ্চা ওখানে কটা বসে আছে আর কটা করে দিলে সবাই একবারেই সমান পেয়ে যাবে যেন আমার হাতের ছোলাও শেষ হয়ে যায় দোবাও শেষ হয়ে যায় দুবার করে দেব না কম বেশিও যেন কেউ না পায় কটা করে দিলে হয় চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ে দেখে একটা বাচ্চা ছেলে কি সুন্দর নুরানি চেহারা এসে বলছে এ মহাদি সাহি এমন করে কি চিন্তা করো বলছে আমি আমার নবীর নামে মিলাদ দিয়েছি আমার রূপ দিতে পারি না এই বাচ্চারা বুঝতে পারেনি তাই আমার ঘর খুঁজে খুঁজে এই কটা ছোলা পেয়েছিলাম ছোলা কটা ভাজা করে নিয়ে এসেছি গি করে দিলে একেবারেই সমান পাবে বাচ্চাটা বলছে এই কথা এই করে স্বপ্নে দুটো ছোলা ওই বাচ্চাটার হাতে দিয়ে অন্যদের হাতে দুটো দুটো করে দিচ্ছেন দেখছে ছোলাও শেষ দেওয়াও শেষ হচ্ছে এই ছেলেটা তো যাইতাই ছেলে নয় তো যা বললো তাই হয়ে গেল স্বপ্নের মধ্যে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করলেন ও বাবা আপনার পরিচয় খানা একবার আমাকে দিয়ে দিন আপনি যা বললেন তাই হয়ে গেল ওই বাচ্চাটা বলছে মহাদি সাহেব তুমি যে নবীর নামে মিলা দিয়েছো তাবার রোগ দিতে পারো না বাচ্চাদের বোঝাবার জন্য গে তুমি এই ছোলা কড়া ভাষা করে এনেছো তাই আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ তোমার এই তাবার রুকের দুটো ছো আমি মুহাম্মদ ুর হাত পেতে আগে আগে আমি রুসুল নিয়েছি ঘুম ভেঙে গেছে কাঞ্চন আল্লাহ আমার নবিয়ে সেইই তাবার নেবেন যদি আগে জানতে পারতাম আমার ঘর বিক্রি করে দিয়ে আমি তাবার করে দিতাম আমার ঘর বিক্রি করে দিতাম কানতে কানতে বাইদ এসে দুটো দুটো করে স্বপ্নে যে দিয়েছিলেন দিচ্ছেন দেখছেন দেওয়া শেষ ছোলা শেষ বাচ্চাগুলো চলে গেল হুজুর ঘরে এসে গোড়াগড়ি দিয়ে কাঁদছেন আল্লাহ একটু আমার আগে কেন জানিয়ে দিলেন আমার নবী আসবেন এই তাবার রুগ্নিতে কানতে কানতে ঘুমিয়ে পড়েছেন স্বপ্ন দেখে আল্লাহর নবীর সবুজ গুম্বুজের নিচে আমার রসুল্লাহ বসে রয়েছেন সবাই বসে আছেন নবীর সামনে সোনার খাঞ্চা রাখা রয়েছে ওই সোনার এত সুন্দর সোনার খাঞ্চা জীবনে কখনো দেখি না তবে এতে কেন ওই ছোলা ভাজা রয়েছে আমার নবী বললেন এ বাবা মহাদিস রে তুমি আমার মিলাদ উপলোককে যে তাবার রোগ দিতে পারো কারণে বাচ্চাদের দেওয়ার জন্য শেষ সম্বল ছোলা ভাজা করে দিয়েছিলে বাচ্চারা যখন লাইন দিয়ে দিয়ে নিচ্ছিল আমি ওই বাচ্চাদের প্রথমে আমি রসুল্লাহ দাঁড়িয়েছিলাম আমি হাত পেতে আগে দুটো ছোলা ভাজা নিয়েছিলাম তোমার সেই ছোলা ভাজা আমার চারিদিকে দেখো কত রকমের খাবার কত রকমের খাদ্য আছে আমার উম্মতেরা আমার মিলাদ উপলক্ষে যে তাবার করেছে ওদের তাবার আমার আল্লাহ রব্বুল আলামিন আমার দরবারে পাঠিয়ে দিয়েছেন বলুন না